আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার ঢাকায় জামাতের বাজিমাত, ঢাকা সিটিতে জামাতের ঐতিহাসিক আইনজীবীদের সমাবেশ। প্রিয় দর্শক, আমি কাল বেলা থেকে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি, ঢাকায় জামাতের আইনজীবী সমাবেশ হেডলাইন করেছে কাল বেলা। রাজধানীতে আইনজীবীদের নিয়ে সমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। শনিবার 24 ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। প্রিয়দর্শক, যেই খান, যেই ভাগকে আপনারা দেখেছেন কিছুদিন আগে, এক মাস আগেও হাতে পায়ে শিকল দিয়ে জেলখানা থেকে আদালতে আনা হইতো, সেই ভাগের গর্জন এবার ঢাকায় আইনজীবী সমাবেশে দিয়েছেন রফিকুল ইসলাম খান। তার সাথে আরো যারা ছিলেন তাদেরকে আমি তুলে ধরছি। এখানে লিখেছেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আখন্দ। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। আপনারা আরেকটি বাঘের নাম শুনলেন, যেই সেলিম উদ্দিন ঢাকা মহানগর উত্তরের গত নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছিলেন দল থেকে, পরবর্তীতে বিএনপির সাথে যৌথভাবে নির্বাচন করার কারণে তাবিদ আওয়ালকে উনি সমর্থন দিয়েছিলেন এবং তাকে গত 1 বছর কারাগারে রেখে গত কয়েকদিন আগে উনিও মুক্তি পেয়েছেন। তাই ঢাকা মহানগর উত্তর জামাতের ভাগ হিসাবে এই সেলিম উদ্দিনও কিন্তু আরেকজন পরিচিত ব্যক্তি। এছাড়া ছিলেন বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, যিনি চাকসু ভিপি ছিলেন, একেবারে ছাত্র শিবিরের প্রথম ভিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই জসিম উদ্দিন সরকার। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, রাষ্ট্রের পুনর্গঠন ও আইনের শাসন প্রতিষ্ঠায় দেশের আইনজীবীদের আরও তৎপর হতে হবে। বিচারাঙ্গনে উন্নয়ন ও আইনজীবীদের পেশাগত মান উন্নয়নের জন্য দক্ষতা বৃদ্ধি করতে হবে। আইন অঙ্গন বিচার প্রার্থীদের কাছে একটি জাগতিক আশ্রয়স্থল, আইন অঙ্গনটা হলো বিচার প্রার্থীদের কাছে একটা জাগতিক আশ্রয়স্থল, সেটাকে নিয়ে ওনারা আইনের, এই যে আইনের কারণে ওনাকে 3 বছরের মতন জেলখানায় রাখা হয়েছিল রফিকুল ইসলাম খান, তিনি প্রায় 3 বছর পরে বের হয়ে এসেছেন। তাই বিচারালয়ে যে আইনজীবীদের সমাবেশে আইনজীবীদেরকে বললেন যে সেই জায়গাটা মানুষ আশ্রয় চা বা মানুষের তার মৌলিক অধিকার পাওয়ার জায়গা সেখানে। এই ভয়ানক পরিস্থিতি থেকে উত্তরণে আইনজীবীদের এগিয়ে আসতে হবে। আজকে উপস্থিত তরুণ আইনজীবীরা আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তরুণ আইনজীবীদেরকে উৎসাহিত করে বলেছেন, সৎ এবং ন্যায় বিচারের স্বার্থে তারা যেন মানুষের কল্যাণে কাজ করে। তিনি বলেন, জামাত ইসলামী মানবতার মুক্তি ও কল্যাণকামী সংগঠন, এদেশে ইসলামের সুমহান আদর্শের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এজন্য জামাত ইসলামী শপথের জনশক্তি হিসাবে উপস্থিত আইনজীবীদের কৃত ওয়াদার আলোকে নিজ নিজ অঙ্গনে ঐক্যবদ্ধ বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। উনি এখানে উল্লেখ করেছে আইনজীবীরা শপথের কর্মী। আমি প্রিয় দর্শক আপনাদের অবগতির জন্য বলছি, জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের, জামাত ইসলামীর রুকন এবং ছাত্র শিবিরের সাথী এবং সদস্যরা শপথ নিতে হয় দলের জন্য এবং ইসলামের জন্য। ওই শপথ নেওয়া আইনজীবীরা দিয়েই তারা একটি সমাবেশ করেছেন। যদি একটি সমাবেশ করার মতন আইনজীবী জামাত ইসলামীতে থাকে, তাহলে বাংলাদেশের আইন অঙ্গনে কোনো একদিন জামাত ইসলামীর প্রভাব অন্যান্য যে কোনো দলের চাইতে কম হবে না বলে আমরা এই সমাবেশে অসংখ্য আইনজীবী থেকে দেখতে পেয়েছি এবং আমরা বুঝতে পেরেছি যে এর থেকে জামাত
এগিয়ে যাবে। এখানে অ্যাডভোকেট মতিউর রহমান আখন্দ বলেছেন, আইনজীবী স্বাধীনতা সংগ্রাম, স্বৈরাচার বিরোধী সংগ্রাম সহ জাতীয় সকল সংগঠনে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, ন্যায় বিচার নিশ্চিত করে বিচার প্রার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, আইনঙ্গনে গতিশীলতা এবং আইনজীবীদের অধিকার সমুন্নত রাখতে তিনি জামাত ইসলামীর সমর্থিত প্রার্থীদের সম্পূর্ণ প্যানেলে নীল প্যানেলে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন। প্রিয়দর্শক, আমরা জানি যে বাংলাদেশের সর্বোচ্চ বার কাউন্সিলের নির্বাচন এসেছে, সেখানে জামাত ইসলামীর প্রার্থীরা নীল প্যানেলে আছে। সেই প্যানেলে বিজয়ী করার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী এবং জামাত ইসলামীর কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আখন্দ আহ্বান জানিয়েছেন। এখানে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, আজ গোটা বিচারাঙ্গনের অবস্থা অত্যন্ত নাজুক, স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলা হলেও বাস্তব চিত্র তার পুরো উল্টু। অতীতে দেশের যে কোনো দুর্যোগ ও ক্লান্তিকালে আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বর্তমান সময়েও ইসলামের সুমহান আদর্শে উজ্জীবিত হয়ে মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আইনজীবীদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। প্রিয়দর্শক, আমি সেলিম উদ্দিনের এই বক্তব্য থেকে আপনাদের কাছ থেকে কাছে এটা তুলে ধরছি যে মানবতা যেইখানে আইনজীবীদের বা আইন আদালতে হওয়ার কথা সেখানে এর উল্টো ধারা চলছে, ও মানবতার উল্টাটা এখন দেশে বিরাজমান। আর সেই কারণে ইসলামী মূল ধারায় এই আইনজীবীদেরকে নৈতিকভাবে নিজেরা যেহেতু তারা চরিত্রবান, তাই মানুষকে গঠনের জন্য তাদেরকে এগিয়ে আসার জন্য বলেছেন। অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বলেন, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্যানেলে পরিপূর্ণভাবে নির্বাচন করার জন্য সব আইনজীবী ভোটারদের এগিয়ে আসতে হবে, যাতে করে এই প্যানেলে বিজয়ী হওয়ার পর সততা ও নিষ্ঠার সঙ্গে আইনজীবীদের অধিকার মান মর্যাদা সমুন্নত রাখার প্রচেষ্টা চালিয়ে যেতে পারে। আমরা জানি যে নির্বাচন আসছে, আর সেই নির্বাচনে তাদের প্যানেল বিএনপি এবং জামাতের প্যানেলকে বিজয়ী করার কথা জসিম উদ্দিন সরকার বলেছেন। সভাপতির বক্তব্যে নুরুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশে আজ আইনের শাসন বলতে কিছুই নেই, দেশের বিচার ব্যবস্থার সার্বিক উন্নয়নে আইনজীবীদেরকে তাদের নিজ নিজ ক্ষেত্রে আরও দক্ষতা প্রদর্শন করতে হবে, বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে অবদান রাখতে হবে। আইনজীবীদেরকে বিচার ব্যবস্থার উপরে মানুষের চেয়ে সাধারণ মানুষের যে বিশ্বাস, ভরসা, ভরসাস্থলটা হারিয়ে গিয়েছে সেটাকে ফেরত আনতে হবে। এই তরুণ আইনজীবীদের আইনি পেশাদারিত্বের মাধ্যমে, মানুষের সেবার মাধ্যমে, মানুষের কল্যাণের মাধ্যমে, প্রিয়দর্শক, আজকে ঢাকা মহানগরীতে তারা আছে আইনজীবীদের একটি সমাবেশ করেছে, সেটা স্মরণকালের সর্ববৃহৎ আইনজীবী সমাবেশ হয়েছে। এবং এত বড় আইনজীবী সমাবেশ বাংলাদেশ জামাত ইসলামী এককভাবে এত আইনজীবী ঢাকা মহানগরীতে বা ঢাকার আদালতগুলোতে মানে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে, যেটা দেখার পরে আজকে বাংলাদেশে যে একটা তৃতীয় বৃহত্তম শক্তি জামাত ইসলামী, যার আইনের অঙ্গনে পর্যন্ত তাদের এই প্রভাব, এবং তারা ডাক্তারদের ক্ষেত্রেও তারা প্রভাবিত, এবং তাদের প্রত্যেকটা পেশাতেই কিন্তু নৈতিকতা সম্পন্ন মানুষ তারা গড়ে তুলে আজকে একটি সাকসেসফুল দল হিসাবে জামাত ইসলামীর নিজেদের আত্মপ্রকাশ কিন্তু এই আইনজীবীদের সমাবেশের মাধ্যমে জানান দিয়েছে বলে আমি মনে করছি। আপনারা যা মনে করছেন আপনারা কমেন্টস করে লিখবেন, আপনাদের কমেন্টসটা আমি শ্রদ্ধার সাথে দেখব এবং আপনাদের সাথে কমেন্টস করে আমি আনসার দিয়ে আপনাদের সাথে একমত পোষণ করব। এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি, আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে।